যারা প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের ব্যাপারে পশ্চিমা বিশ্ব নীরব কেন, এমন প্রশ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ প্রশ্ন করেন তিনি। তিনি বলেন, হরতাল অবরোধ তো নির্বাচনকে বাধা দিতে। প্রশ্ন রাখেন, যারা গণতন্ত্র মানবাধিকারের কথা বলে তারা কেন এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নীরব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানান, যারা শাস্তিযোগ্য অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, এটিই স্বাভাবিক। বিরোধী মতে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। আওয়ামী লীগের গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কথা বলে বাংলাদেশে সুশাসনের কথা বলে, যারা নির্বাচন ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বড় গলায় বলেন, তারা আজকে একটা পক্ষের এইসব অপকর্ম, মিথ্যাচার, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী অ্যাক্টিভিটিস সম্পর্কে তারা কেন নীরব, এটা তো কেউ কিছু বলছে। নির্বাচনটা তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা বাধা দিচ্ছে তাদের ব্যাপারে তারা কেন নিলো।